প্রেজেন্ট ইন্ডেফিনাইট টেন্স গত ক্লাসে আলোচনা করেছিলাম তারপরেও একটু রিক্যাপ করে দেখতে চাচ্ছে আসলে কার কার মনে আছে হ্যাঁ শুরুতেই যারা প্রত্যেক শনিবার এবং সোমবার আমাদের যারা উইক স্টুডেন্ট ইংলিশে তাদের জন্য আমরা একটু ধরে ধরে ইংলিশটা শেখাতে চাচ্ছি এভরি ক্লাস রেকর্ডেড হ্যাঁ যারা ক্লাসটা মিস করে তারা যেন পরে আবার দেখে নিতে পারে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এর আরেকটি নাম আছে মাঝে এক ছাত্র আমাকে জিজ্ঞাসা করি স্যার প্রোগ্রেসিভ টেন্স কোনটা দেখো যেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে তার আরেকটা সিনোনিম হলো প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স প্রোগ্রেসিভ মানে ওয়ান সো যার নাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তার নামই হলো প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স

চলমান বর্তমানে কোন কাজ ও বলছে চলছে বা হচ্ছে এরূপ বোঝালে বর্তমানে কোন কাজ চলছে বা হচ্ছে যেমন আমি একটি বই পড়ছি তাহলে আমি এখন পড়ছি সে একটি চিঠি লিখছে মেতা ফুল তুলছে তারা বাড়ি যাচ্ছে তারা স্কুলে যাচ্ছে অর্থাৎ চলমান কোনো কাজ বোঝালে বাক্যটিকে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স দ্বারা প্রকাশ করতে হয় মনে রাখতে হবে চাকরিতে যে প্রশ্ন পড়বে সেখানে তোমাকে ট্রান্সলেশন করতে হবে না বরং একটি বাক্য যে প্রেজেন্ট উত্তর করতে হবে সেটি কিভাবে বুঝতে পারবে সেই বিষয়টা আয়ত্ত করতে হবে সেটি বোঝার আগে আমি আসলে ধারণা না দিলেই নয় এটি এই কারণে পড়াতে হচ্ছে কারণ অনেকেই আছে স্ট্রাকচারই বোঝে না তাহলে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইন এখন কখন এম হয় কখন ইজ হয় আর কখন আয় আর হয় আমরা জানি এমটা শুধুমাত্র ফার্স্ট পার্সন আই এর জন্য বরাদ্দ আছে যেমন আমি একটি চিঠি লিখছি আই এম রাইটিং এ লেটার আই এম রাইটিং আমি লিখছি কি লিখছি এটা না বললেও সেন্টেন্সটা হয়ে গেছে আই এম রাইটিং এ লেটার আমি একটি চিঠি লিখছি তো এখানে আই এর পরে শুধুমাত্র এম বসে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ইজ বসে বাকি সকল ক্ষেত্রে আর বসে যেমনটা বলছিলাম সকল শব্দই বলেছিলাম শব্দ এই শব্দগুলো ব্যতীত আর পৃথিবীর সকল শব্দকে আমরা থার্ড পার্সন বলছি তা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হবে যেমন সে ভাত রান্না করছে হ্যাঁ তাহলে হি ইজ কুকিং রাইস ইজ কেন হলো কারণ সে হলো থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হি ইজ কুকিং রাইস সে এখন রাইস রান্না করছে কিন্তু তারা যদি তারা দৌড়াদৌড়ি করছে ইজ হবে না কি আর হবে দে আর রানিং ইন দ্য ফিল্ড তারা মাঠে দৌড়াদৌড়ি করছে তাহলে একটা টেন্স আমাদের ছাত্রদের মাথার মধ্যে আছে সেটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কারণ তারা জানে এম অথবা ইজ অথবা আর এবং এর পরে যে মেন ভার্বটা থাকে সেটি সাথে আইএনজি যুক্ত হলে এটির নামই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাজেই ছাত্রদের একটি ধারণাই আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হলো এম অথবা ইজ অথবা আর এই সাহায্যকারী ক্রিয়া বা হেল্পিং ভার্ব এটির দরকার হলো মেন ভার্বের এক্সটেনশন করতে এটি যেমন ব্যবহার করতে হয় একইভাবে বলেছিলাম সকল টেন্সের অক্সিলিয়ারি ভার্বের মেন পারপাস হলো বাক্যটিকে নেগেটিভ করতে অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হলে সাহায্যকারী ক্রিয়া সাহায্য নিতে হয় সকল টেন্সের ক্ষেত্রে প্রত্যেকটা টেন্সের একটি অক্সিলিয়ারি ভার্ব থাকে গত ক্লাসে বলেছিলাম প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব বলতে কি কি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ডুয়ার

তাহলে ছাত্র হিসেবে কখন নিশ্চিত হবে ভারবেশ অ্যামিজারের পরে ভার্বের সাথে আইনজীবী থাকলে কখন তা কন্টিনিউয়াস টেন্স হয় আর কখন তা প্রেজেন্ট ইন্ডেফিনাইট টেন্স হয় এই বিষয়ে নিয়ে আমরা একটু কথা বলতে চাই তো শুরুতে আমরা আজকে যে টেন্সটা নিয়ে কথা বলছি তার নাম হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যার অক্সিলিয়ারি ভার্ব হলো এম অথবা ইজ অথবা আর একটু বলো দেখি পূজা অধিকারী কে এবং মামুন বলো তোমরা দুইজন মিলে যে এই প্রতিটা টেন্সের অক্সিলিয়ারি ভার্বের মূল কাজটা কি আসলে মেন পারপাসটা কি অক্সিলিয়ারি ভার্বের এই ভার্বগুলো কেন দরকার

সেই যে আই নট রিডিং দেখি নেগেটিভ করার জন্য সাহায্যকারী ক্রিয়া ছাড়া তো হচ্ছে না তাই না আই এম নট রিডিং বুক আবার আমি কি বই পড়ছি এম আই রিডিং বুক সো নেগেটিভ এবং ইন্টারোগভ সেন্টেন্সে কনভার্ট করতে হলেও সাহায্যকারী ক্রিয়ার সাহায্য নিতে হয় এখন আমরা যে বিষয়টা সম্পর্কে ধারণা নিতে চাই সেটি হলো আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয় হলো এম ইজ আর এরপরে ভারবের সাথে আইনজীবী থাকলেই বাক্যটা যে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স তা কিন্তু না কারণ যে ভার্বের সাথে aing আছে সেই ভার্বটা দেখতে হবে এটা কি স্থির কোনো ভার্ব স্থির অবস্থান বোঝাচ্ছে নাকি চলমান কোন কাজকে বোঝাচ্ছে যদি চলমান কাজ বোঝায় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর যদি অ্যাকশন না বোঝায় স্থির অবস্থাকে নির্দেশ করে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাজেই আমি কয়েকটা সেন্টেন্সের সাহায্যে পার্থক্য করে দেখাই আমাদের আজকের মূল আলোচ্য বিষয় হলো ছাত্রদের একটি জেনারেল পারসেপশন হলো এম ইজ আর থাকলেই মনে হয় বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এম ইজ আর কিন্তু আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হতে হলে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্বের প্রেজেন্ট ফর্ম তো বি হলো মেন ভার্ব আর এর প্রেজেন্ট ফর্ম হলো ভি ওয়ান হলো এম ইজ আর কাজেই দেখো হি ইজ এ গুড বয় এই সেন্টেন্সে হি হলো সাবজেক্ট ইজ হলো মেন ভার্ব অ্যামিজারি যখন সেন্টেন্সের মেন ভার্ব বা লিঙ্কিং ভার্ব হিসেবে বসছে বাক্যটা প্রেজেন্ট ইন ডেফিনাইট টেন্সে লেখা অ্যামিজারি যখন সেন্টেন্সের মেন ভার্ব আর কোনো ভার্ব নেই ভার্বের সাথে আইএনজি নেই হ্যাঁ তখন বাক্যটা প্রেজেন্ট ইন ডেফিনাইট টেন্সে লেখা দে আর তারা অত্যন্ত অলস দে আর ভেরি লেজি তারা অত্যন্ত অলস এই যে আর এই সেন্টেন্স মেন ভর এই বাক্যটার নাম হলো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হ্যাঁ সো আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র স্টুডেন্ট তাহলে এখানে আমি সেন্টেন্স এর একমাত্র ভার এরপরে আর কোনো ভার্ব নেই তো এরপরে যে ভার্ব নেই ছাত্র হিসেবে তোমাদের মূল দায়িত্বের কথা বলেছিলাম যে সেন্টেন্সে ভার্ব আছে কি নেই এই বিষয়টা তোমাদের বোঝা শিখতে হবে এরা বুঝতে হলে তোমাদের ভার্বের লিস্ট বেশি বেশি পড়তে হবে তাহলে সংক্ষিপ্ত লার্নিং হলো অ্যামিজ আর যেমন প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হয় অ্যামিজ আরই যখন সেন্টেন্সের মেন ভার্ব হিসেবে লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ আর কোনো মেন ভার্ব থাকে না তখন বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এটাতে ছাত্রদের সমস্যা নেই সমস্যাটা কোথায় অ্যামিজ এর পরে ভার্বের সাথে আইন যে আছে তাহলে কখন সেটি কন্টিনিউস টেন্স আর কখন সেটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এই বিষয়টা নিয়ে আমরা একটু ধারণা দিব তাহলে একই অ্যামিজার এরপরে ভার্বের সাথে আইনজী যেমন দেখো আমরা যদি বলি লোকটি খুব সার্ভিং এর কথা বলছি দ্য ম্যান ইজ ইন্টারেস্টিং এর কথা দিলাম অথবা হ্যাঁ

খুবই ছিল একটু খেয়াল করো অবশ্য যদিও আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল এখানে লিখলাম দেখো দ্য সিনারি দ্য সিনারি সার্ভিং এখন বলো এই তিনটি বাক্য আমি লিখেছি অ্যামিজার এবং এদের পরে ভার্বের সাথে তাহলে কি এই বাক্যগুলো প্রেজেন্ট টেন্স তাহলে এই যে অ্যামিজার এর ব্যবহার আছে মানেই কি বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যামিজারের পরে ভার্বের সাথে আইনজি থাকলে কি টেন্স হয় নাকি প্রেজেন্ট টেন্স হয় তা আমরা কিভাবে বুঝতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে হলে ঘটনাটা চলমান হতে হবে অ্যাকশান হতে থাকতে হবে এই ভার্বে অর্থাৎ চলমান কোনো ঘটনাকে বোঝাবে বাংলা অর্থ দেখো দ্য বয় ইজ রানিং বালকটি দৌড়াচ্ছে তার মানে এখন দৌড়াচ্ছে চলমান আছে অ্যাকশান ধর্মী ভার চলমান বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্য সিনারি ইজ সার্ভিং দৃশ্য দৃশ্যটি হয় আনন্দদায়ক বা মজা দেয় যেমনটি বলো না কেন বিনোদনমূলক হটে ভারে আলসা দৃশ্যটি হয় মানে দৃশ্যটি হয় সার্ভিং তাহলে এখানে এই দৃশ্যের স্থির অবস্থানের কথা বলা হয়েছে এটা এমন না যে এখন এটা সার্ভিং বিষয়টা এমন নয় অথবা মুভি মুভিজ এন্টারটেইনিং সিনেমাটি হয় বিনোদনমূলক এমন না যে সিনেমা বিনোদন দিচ্ছে দ্য মুভি ইজ এন্টারটেইনিং দ্য ম্যান ইজ ইন্টারেস্টিং লোকটা হয় ইন্টারেস্টিং বলতে আমরা তো তুমি যা তোমরা বোঝোই কিছু মানুষ আছে যারা মানুষকে অন্যকে হাটাতে পারে দ্য ম্যান ইজ ইন্টারেস্টিং লোকটি ইন্টারেস্টিং এটা এমন না যে মানুষটা এখনই ইন্টারেস্ট দিচ্ছে কাউকে দিস ইজ নট লাইক তাহলে আমি জারের পরে ভার্বের সাথে আইএনজি থাকলেই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নয় তাহলে এই যে কন্টিনিউয়াস টেন্স নয় অথচ ভার্বের সাথে আইএনজি এগুলো কিন্তু বেসিক্যালি তখন সেন্টেন্সে যা হিসেবে রোল প্লে করে তার একটি নাম আছে এগুলো কি বলতো সেন্টেন্সে এগুলো অ্যাজেক্টিভ হিসেবে রোল প্লে করে এগুলো আমরা ধীরে ধীরে শেখাবো তোমাদের আপাতত নিশ্চিত হও তাহলে এই যে তিনটে বাক্য এটা কোন টেন্সে লেখা সামিউল দ্য ম্যান ইজ ইন্টারেস্টিং দ্য মুভিজ এন্টারটেনিং দ্য সিনারিজ অথবা ছত্রিশতম বিসিএস এ পড়েছিল একটি কোশ্চেন দেখো তোমরা শুধু এতটুকু নিশ্চিত হও আমি যার থাকলেই এদের পরে ভার্বের সাথে আইনজি হলেই যে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স তা কিন্তু নয় চলমান ঘটনা বুঝলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর না হলে প্রেজেন্ট ইনডেফিনাইট হতে পারে যেমন ছত্রিশ বিসিএস এই কোশ্চেনটা পড়েছে দেখো এডুকেশন ইজ এনলাইটেনিং শিক্ষার কাজ হলো আলোকিত করা এখন প্রশ্ন হলো অনেকে প্রশ্ন করে স্যার এনলাইট কে ভার অবশ্যই ভার এটিও ভারবের সাথে আইনজি এডুকেশন ইজ এনলাইটেনিং এখন তুমি যদি বাংলা অর্থে এমন করো শিক্ষা আলো দিচ্ছে বিষয়টা এরকম নয় এটা এডুকেশন ইজ এনলাইটেনিং শিক্ষার হয় শিক্ষা হয় আলো বা শিক্ষার কাজ হলো আলোকিত করা এটা একটা স্থির কাজ চলমান কোনো বিষয় নাই যে এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লেখা। আবার আমরা যদি সলোমান কোনো বিষয়কে বোঝাই হ্যাঁ। যেমন হি ইজ লার্নিং সে শিখছে। তার মানে এখন এই মুহূর্তে সে হি ইজ লার্নিং সে শিখছে। এটা সলোমান ঘটনা। এটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি যার ভার্বের পরে অ্যাকশন ধর্মী ভার্ব যদি হয় এবং তা দ্বারা যদি সলোমান কাজ বোঝায় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি স্থির অবস্থা বোঝায় তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এটি একটি ব্যাপার আর একটা বিষয় তোমাদেরকে নিশ্চিত হতে হবে তাহলে আমাদের দুটো লার্নিং আমাদের মধ্যে রয়েছে ছাত্র হিসেবে নিশ্চিত হবে একটা ইংলিশ সেন্টেন্সের এটি যখন একমাত্র ভার আর কোনো ভার নেই তখন বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লেখা আছে যেমনটা একটু আগেই বলছিলাম আই এম স্টুডেন্ট হি ইজ এ গুড বয় হ্যাঁ দে আর ভেরি লেজি যেমনটি উদাহরণ দিচ্ছিলাম অ্যামিজারি যদি সেন্টেন্সের একমাত্র ভার হয় তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কিন্তু অ্যামিজ আর এই তিনটে অক্সিলিয়ারি ভার্বের পরে এর আবার লিঙ্কিং ভার্ব হিসেবে বসে দুটো রূপ রয়েছে এদের এই সেন্টেন্স এটি হলো অক্সিলিয়ারি ভার্ব এই সেন্টেন্স এটি লিংকিং লিঙ্কিং ভার্ব তাহলে কোনটা লিঙ্কিং আর কোনটা অক্সিলিয়ারি ভার্ব এই বিষয়টা আমাদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে দেখো অ্যামিজার অক্সিলিয়ারি ভার্ব হোক আর লিঙ্কিং ভার্ব হোক এদের পরে ভার্বের তিনটে রূপ ধারণ করার সুযোগ আছে মনে রাখতে হবে এর পরে যদি কোনো ভার আসতে চাই তাহলে তাহলে বাক্যটা প্রেজেন্ট ইট ডেফিনাইট টেন্স লেখা কিন্তু এরপরে যদি কোনো ভার বাসে তা তিনটে রূপ ধারণ করতে পারবে একটু হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ভার্বের সাথে যে হতে পারে আর হল হলো লিঙ্কিং ভার্ব হিসেবে এদের পরে এদের পারে ভার্বের সাথে আইএনজি হয়ে অ্যাজেকটিভ হতে পারে দেখো এটি ভার্বের সাথে আইএনজি কন্টিনিউয়াস টেন্স হতে পারে তোমরা বললাম আমি উদাহরণ দিয়ে দিয়ে দেখাবো আর একটু হলো ভার্বের সাথেই আইএনজি কিন্তু লিঙ্কিং ভার্ব হিসেবে এই এটা লিঙ্কিং ভার্ব হিসেবে এদের পরে যেটি বসে এটা নাম হলো অ্যাজেকটিভ আর হলো ভার্বের তিন নাম্বার রূপ হিসেবে অ্যাজেকটিভও হতে পারে আবার প্যাসিভ ভয়েসের কারণে ভিথিরি হতে পারে সহজ কথা তামিজ হারের পরে যদি ভার আসতেই হয় তাহলে তিনটা রূপে সে আসতে পারবে হয় আইএনজি হয়ে আসবে অথবা ভারবে তিন নাম্বার রূপ হয়ে আসবে আইএনজি হয়ে আসলে এটা দুটো নাম রয়েছে কখনো প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের ভারবের সাথে আইএনজি কখনো অ্যাজেকটিভ হতে পারে তো এই বিষয়টা আমার মনে হয় আমরা বুঝতে পারছি কিনা না হলে আমি আরো কিছু উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাতে চাই বলো স্বামী বলে আমি কি বোঝাতে চেয়েছি আমি বলতে চেয়েছি আমি এই তিনটে ভার্বের পরে যে ভার্বটা আসবে তা মূলত দুটো রূপে আসতে পারে হ্যাঁ এদের পরে ভার্বের সাথে আইনজি হবে অথবা অথবা এদের পরে ভার্বের তিন নম্বর রূপ হয় অথবা সরাসরি অ্যাজেকটিভ চলে আসতে পারে তিনটা উদাহরণ আবার দেখি আরেকবার হ্যাঁ দেখো দ্য লেটার সিটিটি হয় লেখা দ্য লেটার

দ্যান ইজ রাইটিং এ লেটার তাহলে কখনও ভার্ভের তিন নাম্বার রূপ হলো কখনও ভার্ভের সাথে আইনজী হলো আর একটা রূপ আর একটি রূপ আসতে পারে সেটি হলো সরাসরি লিঙ্গিন ভার্ব হিসেবে এদের পরে সরাসরি অ্যাজেক্টেভ বসতে পারে হ্যাঁ লোকটি খুবই আগ্রহী দ্য ম্যান ইজ হ্যাঁ জাস্ট লোকটা ইন্টারেস্টেড লিখে দিলাম এখন ইন্টারেস্টেড দিলে অনেকে আবার ভাববে এটি ভার্ভের তিন নাম্বার রূপ বেসিক্যালি এটি একটি অ্যাজেক্টিভ দ্য ব্যান ইজ ইন্টারেস্টেড লোকটি হয় আগ্রহী অথবা

স্বাভাবিক গ্রামারের ছাত্রদের একটি টেন্ডেন্সি যে আমি যার যেখানে আছে এদের পরে ভার্বের সাথে আইন দিয়ে থাকবে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হতে হবে দ্য ম্যান ইজ রাইটিং এ লেটার এই ধরনের বাক্য কিন্তু আমরা একই সাহিত্য দেখলাম আমি যারের পরে ভার্বের তিন নাম্বার রূপ হয়ে প্যাসিভ ভয়েস হতে পারে ভার্বের তিন নাম্বার রূপ হয়ে অ্যাজেকটিভ হতে পারে যেটাকে আমরা লিঙ্কিং ভার বলে থাকি অ্যাজেকটিভ যেমন ভিথিরি হয়ে অ্যাজেকটিভ হয় আবার অ্যাজেকটিভ সরাসরি আসতে পারে যেমন সি ইজ অ্যাংরি সে হয় রাগানিত তাহলে সি ইজ অ্যাংরি সে হয় রাগানিত এটা প্রেজেন্ট ইন টেন্স দ্য ম্যান ইন্টারেস্টেড লোকটি হয় আগ্রহী প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স দ্য লেটার ইজ হয় লেখা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স প্যাসিভ ভয়েস দ্য ম্যান ইজ রাইটিং এ লেটার সিটি লিখছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমাদের এই জায়গায় কিন্তু জড়তা আছে সবার মধ্যে অ্যামিজার এই ভার্বে পরে কে কে আসতে পারে একজন বলে দেখি সংক্ষেপে কি বুঝতে পারলাম অ্যামিজার এদের পরে ভার্বের কয়টা রূপ ধারণ করার সুযোগ আছে কে বলবে

লেখা তো দেখা যায় নাকি স্বামী বললো অনেক বলো দেখি এখানে বলা হয়েছে ফিল ইন দা ব্ল্যাঙ্ক এই ব্ল্যাঙ্কটা ফিল্ড আপ করো উইথ কারেক্ট ফর্ম অফ হেল্পিং ভার তাহলে অ্যামিজারটাকে আমরা হেল্পিং ভার বলছি অক্সিলিয়ারি ভার বলছি এটা সাহায্যকারী ক্রিয়া হ্যাঁ তোমাদের বলতে হবে এম হবে নাকি ইজ হবে নাকি আর হবে তাহলে পেনি থার্ড পার্সন সিঙ্গুলার পৃথিবীর সকল শব্দই থার্ড পার্সন তিনটে শব্দ ব্যতীত আই উই আর ইউ ব্যতীত আর সাবজেক্ট হিসেবে যারা আসে সবই থার্ড পার্সন তা যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ বসবে তাহলে বলতে দেখি পেনি ইজ মাই সিস্টার হ্যাঁ

প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে হলে এদের পর একটি ভার বাসবে আর ভারবের সাথে আইনজি হলেই যে কন্টিনিউস হয়ে যাবে তা কিন্তু নয় কারণ সেটা একটি অ্যাকশন ধর্মী ভার হতে হবে এবং কাজটা চলমান বোঝাতে হবে ঠিক আছে চলমান না বোঝায় যদি স্থির অবস্থাকে বোঝায় তাহলে কিন্তু ওটা কন্টিনিউয়াস টেন্স নয় তাহলে পেনি এরপরে এম নাকি ইজ নাকি আর এইটা দিয়ে তোমাদেরকে ফিল্ড আপ করে করে আমাকে বলতে হবে এম ইজ অর আর এরপর একটা বলো দেখি দুই নাম্বার সবাইকে বাই রোটেশনে বলতে হবে

আমি কিন্তু প্র্যাকটিসটা এই কারণেই নিয়ে এসেছি এখানে তোমাদের ধারণাটাকে সেন্স করে দেওয়ার জন্য তাহলে অ্যাবিজার যদি একটি হেল্পিং ভার কিন্তু এটাই যখন সেন্টেন্সের একমাত্র ভার তখন বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লেখা তখন এই ভার্বের একটি সুনির্দিষ্ট নাম রয়েছে এই ভার্বের নাম হলো লিঙ্কিং ভার কানেক্টর লিঙ্কিং ভার বা কানেকশন যেটি আমরা বলছি কানেক্টর এর মূল কাজটা হলো অবজেক্টের সাথে সেন্টেন্সের সাবজেক্টের সাথে ভার্বের পরের সম্পূর্ণ অংশটাকে কানেক্ট করে দেওয়া যেমন পেনি হয় আমার বোন মাই সিস্টার এই যে মাই সিস্টার সেন্টেন্সের বাকি অংশের সাথে সাবজেক্টকে কানেক্ট করে দেওয়া হয়েছে আই এম ভেরি ইন্টারেস্টেড ইন দ্য নিউ প্রজেক্ট আমি নতুন প্রজেক্টের সাথে খুবই আগ্রহী এই যে আমি নতুন প্রজেক্টের সাথে আগ্রহী কে আমি এই আমাকে কিন্তু এম ভার্ভ দিয়ে কানেক্টেড করে দেওয়া হয়েছে দিস ইজ কল কানেক্টর বা লিঙ্কিং ভার্ভ এভাবে না বুঝলে চলবে তোমাদের তোমরা শুধু বলো এম হবে নাকি ইজ হবে নাকি আর হবে ওই থাকলে কি হবে বলো

এখানে আর হবে বিকজ বুঝতে পারছো ইউ আছে তাই এই বাক্যটা কোন টেন্সে লেখা কোন টেন্সে লেখা সিম্পল প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট আর ইউ হ্যাপি হিয়ার তুমি কি এখানে সুখী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ড্যাশ দিস ইওর বুক একজন বলো বুক হ্যাঁ হ্যাঁ ইজ হবে স্যার আচ্ছা কারণ সাবজেক্ট হলো হ্যাঁ বলছে দিস বুক মানে এই বই ইজ দিস ইয়োর বুক মানে একটা বইয়ের কথা বলা হয়েছে কাজে এখানে ইজ হবে অনেকগুলো বই হলে আর হতো তাই না এটা এইবার বলতো তো এখানে আই এম গোয়িং টু মিট মাই হ্যাঁ আসলে গ্র্যান্ড ডটার হতে পারে গ্র্যান্ড প্যারেন্টস হতে পারে টুডে হ্যাঁ গ্র্যানি যদি গ্র্যান্ড প্যারেন্টস লিখলে ভালো হতো বলতো তাহলে এই যে বাক্যে আমি লিখলাম এবার বলো এটা কোন টেন্সে লেখা এটি কিন্তু আর এর পরে আরেকটি ভার আছে এবং তার সাথে আইনজী আছে যদি থাকে সাধারণত সেই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হয়ে থাকে তবে কন্টিনিউয়াস হয় না তখন যদি বাংলা অর্থ করে স্থির কোন কাজকে বোঝায় স্থির কোন অবস্থানকে বোঝায় ঠিক আছে তাহলে পরেরটা উত্তর কি হবে আট নাম্বার এম নাকি নাকি আর আর হবে স্যার আর ইউ আর হবে হ্যাঁ আর ইউ ধন্যবাদ আর ইউ ইউ থাকলে আমরা জানি আর হয় হ্যাঁ ইন্ডিয়া ইন্ডিয়া একটি মাত্র দেশের নাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার রাবে অবশ্যই বলো ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি প্রীতিদীপ মন্ডল বলো দেখি ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি তারা বলতে চাচ্ছে ইন্ডিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হ্যাঁ তো ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি সেকুলার মানে কি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হ্যাঁ তো তাহলে এখানে ইন্ডিয়া থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার আবার একইভাবে দা চিলড্রেন এটা কি সিঙ্গুলার নাকি পুলুরাল সেটা বলো দেখি জব্বার মোল্লা এবং পূজা অধিকারী বলো তো দ্য চিলড্রেন এটা কি সিঙ্গুলার নাকি পুলুরাল সাবজেক্টটা সার্ডে সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ হবে দেখো সবই পৃথিবীর সকল শব্দই থার্ড এটা তো আমি তোমার সাথে একমত তিনটে শব্দ ব্যতীত কিন্তু সিঙ্গুলার কিনা দা চাইল্ড মানে শিশুটি দা চিলড্রেন মানে ছেলেমেয়েরা সি এইসাইল দ্য চাইল্ড মানে শিশুটি আর চিলড্রেন মানে ছেলেমেয়েরা কাজেই অনেকগুলো ছেলে মেয়ে তাহলে আর স্টাডিং বলো বাক্যটা কোন টেন্সে লেখা প্রেজেন্ট ইনডেফিনাইট নাকি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স তাহলে আমি আজকের আলোচ্য বিষয় ছিল আমি যার থাকলে কি বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউস তা কিন্তু নয় আমি যার যখন সেন্টেন্সের একমাত্র ভার তখন বাক্যটি প্রেজেন্ট ইন্ডেফেন্ট আমি যার পরে ভার্বের সাথে আইনজি থাকলে কি কন্টিনিউস তাও কিন্তু না কিন্তু সাধারণত তোমরা ধরে নিতে পারো যদি সলোমান কাজ বোঝায় তাহলে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আর স্থির অবস্থা বোঝালে লিঙ্কার হিসেবে কাজ করলে ওটা প্রেজেন্ট ইন্ডেফেন্ট টেন্স যেমন দা বয় বালকটি কয়টা বালক এখানে

কিন্তু আমার প্রশ্ন হলো অন্য জায়গায় মিথুন হোসেন এবং অভি বলো দেখি আমি এখানে যদি আমি লিখি আই এম ফিলিং ভেরি স্লিপি আহ তাহলে এই বাক্যটা কোন টেন্স হলো এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নাকি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কথা সঠিক কন্টিনিউয়াস কারণ আই এম ফিলিং ভেরি স্লিপি আমি এই মুহূর্তে খুব ঘুম ঘুম অনুভব করছি আমি কিন্তু বাস্তবে ঘুমাচ্ছি এখন এই কারণে আজকে ভালো পড়াতে পারছি না আমি আমার কথাই বলছি এটি

তাহলে আমরা এখানে আমাদের এই ক্লাসের আজকে যে সামারি একটু অল্প শিখলাম সেটি মেন পারপাস ছিল প্রেজেন্ট কন্টিনিউস টেন্স যা সব থেকে সহজ ছাত্রদের ধারণা সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর হেল্পিং ভার প্লাস ভার্বের সাথে আইন যে আই এম রিডিং এ বুক আই এম রাইটিং এ লেটার দে আর রানিং ইন দ্য ফিল্ড হ্যাঁ তারা রোদে দৌড়াদৌড়ি করছে হ্যাঁ বুঝতে পারছো যে কোনো সেন্টেন্স হ্যাঁ যেমন দ্য ডগ ইজ বার্কিং অ্যাট দ্য স্ট্রেঞ্জার কুকুরটি অপরিচিত ব্যক্তি দেখে ঘেউ ঘেউ করছে হ্যাঁ দ্য ম্যান আর ফাইটিং উইথ ওয়ান অ্যা দ্য মানুষগুলো একে অপরের সাথে মানুষটা অপরের সাথে যুদ্ধ করছে এই যে ম্যান হবে না তখন মেন হবে লোকগুলো একে অপরের সাথে যুদ্ধ করছে সো এই যে চলমান কাজ প্রেজেন্ট কন্টিনিউজ টেন্স হয় কিন্তু আমার আজকের মূল আলস্য বিষয় ছিল এমি জাত থাকলেই প্রেজেন্ট কন্টিনিউজ টেন্স নয় এটি থাকলে প্রেজেন্ট ইনডেফিন টেন্স হতে পারে যদি এটি সেন্টেন্স এর একমাত্র ভাগ হয়ে থাকে এবং এরপর আর কোনো মেন ভাব না থাকে তবে এরপরে আরেকটি মেন ভাব বেশি আইন যে যুক্ত হলে সাধারণত তা কন্টিনিউজ টেন্স হয় যারা আরো মেধাবী তাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করেছি থাকলেই কন্টিনিউস টেন্স তাও কিন্তু না ভার্বের সাথে আইএনজি থাকলেও যদি স্থির অবস্থাকে বোঝায় তাহলে বাক্যটা কন্টিনিউস টেন্স না হয়ে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হতে পারে যেমন হোয়াইট বোর্ডে কয়েকটা উদাহরণ তোমরা খেয়াল করেছো হ্যাঁ যেমন দা এই যে উদাহরণ গুলো খেয়াল করো দা ম্যান ইজ ইন দুঃখিত আমি এটা পজিশন দেখিয়েছিলাম উদাহরণ মুছে দিয়েছি আমি যেমন বলছিলাম দা সিনারি ইজ সার্মিং দৃশ্যটি হয় সার্মিং অথবা দা মুভি ইজ থ্রিলিং সিনেমাটি লোমহর্ষক দ্য মুভি ইজ এন্টারটেনিং আমি যার পরে ভার্বের সাথে আইন যে আছে কিন্তু অথবা বিসিএস এর পড়েছিল এডুকেশন ইজ এনলাইটেনিং শিক্ষার কাজ হয় আলোকিত করা বা শিক্ষায় হয় আলো যদিও ভার্বের সাথে আইন যে যুক্ত আছে কিন্তু ওটা স্থির অবস্থা বোঝালে ওটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স তো এই জায়গাটা ধরার জন্য তোমাদেরকে আরেকটু সিনসিয়ার এবং আরেকটু কিছুদিন ক্লাস করার পরে মোটামুটি অল্প অল্প ধারণা তোমরা ডেভেলপ করবে সেটা হল আজকে আমি এই পর্যন্ত রাখবো আমরা শনিবার একটু সময় নিয়ে পড়ব ইনশাআল্লাহ আজ আমি একচুয়ালি আমি এই যে এখানে লেখা আছে একটি বাক্য আইম ফিলিং ভেরি স্লিপি টুডে সো আজ এর জন্য আজকে আমরা ক্লাসটা শেষ করব ঠিক আছে তোমাদের শনিবার সোমবার